এটা নিয়ে আমার প্রশ্ন না আর একটা প্রশ্ন দাস যেহেতু আছে এখানে বলি যে হিজড়া জন্ম হয় হয় নাকি নাকি পিরিয়ড যদি কেউ মিলিত এই সময় জিনেরা নাকি এর সাথে মিলিত হয়ে জিনেদের বীর্য থেকেই এই হিজড়াদের জন্ম এই মিনস চলাকালীন সময় বা পিরিয়ড চলাকালীন সময় কি আদৌ কি গর্ব ও গর্ব ধারণ করা সম্ভব বা ইয়াজুজ মাজুস যে জন্মগ্রহণ করলো

ওই যে দেয়ালটা তৈরি করে দিয়েছিল মানে গল্পটা হচ্ছে এরকম পৃথিবীর শেষ প্রান্তে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল যে দেয়ালের ওই পাশে আছে এরকম লক্ষ লক্ষ মানুষ যদি থাকে একজন ইয়াজুজ মাজুজ আছে জন মানে মানুষের প্রায় নয়শো নিরানব্বই গুণ বেশি আহ সংখ্যায় ইয়াজুজ মাজুজ আছে পৃথিবীতে আপনারা কিন্তু মানে গুগল গুগল আর দিয়ে কিছু দেখবেন না খবরটা এটাতে কিন্তু দেখা যাবে না ঠিক আছে কিন্তু সত্য হচ্ছে ইয়াজুজ মাজুজ বলে একটা এক ধরনের প্রাণী পৃথিবীতে আছে যারা হচ্ছে দেয়ালের ওই পাশে আছে যে দেয়ালটা বিরাট একটা দেয়ালনাইন তৈরি করে দিয়েছিলেন যেটার মাজুজ বসবাস করে এবং তারা যে যেদিন যেদিনের স্বপ্নটা ভেঙে গিয়েছিল সেই দিন আঙ্গুলের এতটুকু একটা ফাঁক তারা ওই দেয়ালটাতে করে ফেলেছিল তখন নবী মোহাম্মদ সেটা স্বপ্ন দেখে ঘুম থেকে ধরফর করে উঠে বলেছিলেন ভয়ে তার মুখ লাল হয়ে গিয়েছিল এটা সহিয়াশের বর্ণনা যে চিৎকার করতে করতে বলতেছিল যে ইয়াজুজ মাজুজ সেই দেয়ালের এতটুকু অংশ ফাঁক করে ফেলেছে

আপনার এটাকে আসলো কি আদৌ কি প্রেগনেন্ট হয় নাকি হ্যাঁ প্রথম কথাটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে মোটামুটি পিরিয়ড যেদিন শুরু হয় যেদিনকে মাসিক চক্রটা শুরু হয় তার চোদ্দ দিন বাদে মোটামুটি চোদ্দ দিন বাদে ওভুলেশন হয় এইটা খুব একটা ফিক্স নয় এটা দশ থেকে এটা ধরুন এই সাত থেকে বারো দিন মতো ইয়ে হতে পারে সাত থেকে চোদ্দ দিন এরকম হতে পারে এরকম ব্যারি করতে পারে কিন্তু আর একটা স্পাম সেটা থাকতে পারে সেটা মেছে থাকতে পারে মানে মাতৃ গর্ভে গর্ভ বলবো না সেটা জরায়ুতে মেছে থাকতে পারে মোটামুটি ওই দুই দুই দিন মতো দুই থেকে তিন দিন মতো বেঁচে থাকতেও পারে মানে খুব কষ্ট করে কিন্তু এই যে এই পিরিয়ড চলার সময় তখন যে এন্ডোমেট্রিয়ামটা থাকে মানে যে জরায়ুর যে জরায়ুর ভেতরে যে পোর্শনটা থাকে যে 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 লাইনিংটা থাকে থাকে গ্রন্থি বলতে পারেন সেরকম অর্থে যদি বলেন তাহলে এই 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 কিন্তু শেডিং হতে থাকে তার মানে ক্ষয় হতে হতে সেটা চলে যায় সেই জন্য ব্লিডিংটা হয় আবার একটা নতুন এন্ডোমেট্রিয়াম তৈরি হয় এই সময় কিন্তু কনসিভ করাটা সম্ভব না এই সময় কনসিভ করাটা সম্ভব না মানে আহ যেই করুক সেটা মানুষই করুক বা যিনি করুক যাই করুক এখানে কনসিভ করাটা কখনোই সম্ভব না

ভাই ওনাকেও ওনাকে আইকিউ আইকিউ তে একটা নোবেল পরিষ্কার দেয়া উচিত আমাকে আচ্ছা ভাই আপনার যে যখন বৈজ্ঞানিক কল্প কাহিনী বইগুলো ছিল ওখানে এই যে বুদ্ধিমত্তা মাপ হতো না নিজের স্কেল নামে একটা স্কেলে তো আমার মনে হয় এনার বুদ্ধিমত্তা হচ্ছে নি স্কেল এক কিংবা মাইনাস ওয়ান এরকম মনে হচ্ছে ভাই লাস্ট কমেন্ট টা করতে গেছে দেখেন আর কানিজের মিন্স হলে প্রগনেন্ট ভাই রে ভাই প্রগনেন্ট কি জিনিস ভাই এগুলা যে ভাই কই থেকে আসে ভাই থেকে আসে এগুলা বাছাই বাছাই উৎকৃষ্ট মানে বাছাই করা বুঝছেন ভাই এক একটা জায়গায় বাছাই করা আচ্ছা যাই হোক আমরা এখন শেষ করে দিব আমরা শেষে আপনারা একটু ছোট ছোট করে একটু একটু বক্তব্য দেন তারপর আমরা শেষ করে দিব অমিত ভাই থেকে শুরু করেন তারপর আমরা শেষ করে দিব আচ্ছা এখানে একজন একটা কমেন্ট দেখছিলাম নামটা আমি ভুলে গেছি আইরিন সুলতানা উনি একটা কমেন্ট করেছিলেন আমি দেখেছিলাম উনি ওই অটিজম নিয়ে একটা কথা বলছিলেন তা উনি যে কথাটা উনি লিখেছিলেন সেটা সত্যি কথা যে অটিজম এর এখনো স্পেসিফিক কোন কারণ আমরা একদম এটাই হয় এরকম ভাবে আমরা বলতে পারি না কতগুলো বেশ কিছু ধারণা আছে বেশ কিছু কোরিলেশন আছে দেখা যায় যেমন আমরা দেখা বললাম যে এই বয়স একটা আর অ্যালকোহলিজম একটা আরো অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে আর উনি আর একটা কথা বলেছিলেন এটা একটা কন্ডিশন এটা নিউরোলজিক্যাল কন্ডিশন হ্যাঁ একদম ঠিক কথা আর উনি আরো একটা কথা বলেছিলেন যে এটা নেচারে বা ইয়েতে থাকেই কি মানে জিম পপুলেশনে থাকে সেটাও একদম ঠিক কথা এটা এটাকে আমরা সেরকম অর্থে এটাকে একটা ডিজিজ আমরা সেরকম ভাবে বলি না বা এখান থেকে আমরা এটাও যে ওই বাচ্চাটাকে বা যাই বলুন তাদেরকে আমরা কখনোই ছোট করছি না বা এরকম কোনো খারাপ বলছি না এটা সত্যি যেটা বলেছেন সেটা একদম ঠিক করে বলেছেন আমাদের অ্যাসপেক্টটা এটা ছিল না যে তাদেরকে কোন রকম ভাবে হেয় করা বা ছোট করা আমাদের অ্যাসপেক্টটা ছিল সব কারণে হয় এবং যে মানুষরা এরকম ভাবে লোকজনকে মানে মানে বাকিদেরকে যেরকম ভাবে ছোট করে কথা বলেন তাদেরকে একটুখানি বলার জন্য এই কথাটা বলা হয়েছিল মানে এই অটিজম যাদের আছে তাদেরকে আমরা কখনোই 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 মানে একজন মানে একটা অসুস্থ এরকম ভাবে আমরা কখনোই ভাবি না থ্যাংক ইউ আসিফ ভাই থ্যাংক ইউ আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ অ্যাড করার জন্য আচ্ছা এবার আমি বলি যেটা হচ্ছে আমি হিন্দু মোমিনদের উদ্দেশ্যে বলবো আহ হিন্দু মোমিনা যেটা করেন সেটা হচ্ছে ইসলামে একটা ওই যে নাকি দড়ি বাঁধা উটের মতো একটা কিছু নিয়ে তারা কথা বলেন তো তারা এটা নিয়ে হাসাসি করেন এবং নাকি দড়ি বাঁধা উটের মতো বিষয়টা কি যেটা হচ্ছে গিয়ে কোনো যুক্তি ছাড়া হচ্ছে গিয়ে অন্ধভাবে বিশ্বাস করা হ্যাঁ কিন্তু কিন্তু হিন্দু ধর্ম একটা কথা আছে শিব পুরাণে সেটা 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 হচ্ছে আমি বলি কেবল যুক্তি অবলম্বন করিয়া চলিলেই নাস্তিকই আসিয়া পরে হ্যাঁ তো এই জিনিসটা দিনে আমরা কি বুঝলাম আসলে যেমন ওই যে আপনার হচ্ছে হনুমান যে সূর্য খেয়ে ফেলছে বা হনুমান পাথর তুলে ফেলছে বা পাহাড় তুলে ফেলছে সীতার জন্ম হয়েছে হচ্ছে গিয়ে ভূমি থেকে

আমি আসলে শেষ অমিত ভাই দেবু ভাই আপনাদের অনেক ধন্যবাদ বিদায় জানাই এখন করে বিদায় জানাচ্ছি এখন আমাদের সাথে সময় ভাই এবং মুলিহিদ ভাই আপনারা দুজন একটু বলেন তারপর আমি আপনাদেরকে বিদায় বিদায় জানাবো আচ্ছা ভাই বলার তেমন কিছু নাই সেটা হচ্ছে যে সেটা প্রথমেই অমিতা বলে দিয়েছে যে আজকে আমরা যে অটিজম নিয়ে কথাগুলো বলেছি সেটাকে কাউকে ছোট করার জন্য নয় তার যে সিম্পটম গুলো আছে এই জন্য আমরা কথাগুলো বলেছি যে তার জন্য যে অটিস্টিক বাচ্চাটা হয়েছে তার জন্য আসলে এসব হানি দেয় আমরা জাস্ট এটুকুই বলেছি এবং কোনো ব্যক্তিগত আক্রমণ নয় তো অনেক ধন্যবাদ আহ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি ভাই সময় ভাই বলেন আসলে আমি সরি ফিল করি এরশাদ রাহানের ছেলের জন্য আহ এটাতে ওর কোনো দোষ নেই তারপরে এরকম একটা অমানবিক লোক এম আমি আসলে সরি ফিল করতেছি যে আমি যেটাও আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি উনার ছেলে সম্পর্কে আমি এর জন্য রিয়েলি সরি কিন্তু এশাব্রাহেন উনি আসলে এতটা ভালো মন মানসিকতার মানুষ না আর সে প্রচুর মিথ্যা কথা বলে আর তার অ্যারোগেন টাইপ লোক তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন পরে হয়তো অন্য কোনো সময় কথা হবে

প্রবলেমে পড়ছি যেমন আমার পরিবারটা একটা ইসলামিক পরিবার অনেক সময় আছে আমরা প্রশ্ন করি যে আপনার ভিডিওতে দেখার পর ব্রেইনে কি হয় বাবার প্রশ্ন জাগে যে এটা এরকম যেমন একটু আগে আপনি বলছেন যে আহ কোরআনে এরকম আছে এক জায়গায় গিয়ে সূর্য থামে এখনকার সময় যদি আমরা এটা শুনি তা হাস্যকর মনে হয় কি বলে বা একটা জায়গায় এই প্রশ্নটা যদি কোনো কারণে আমার হঠাৎ চলে আসে যদি একজন মুসলিম মানে আমার ফ্যামিলিতে কাউকে প্রশ্ন করি তখন তো আমি খুব মানে আপনি তো জানেন সমস্যাটা করতে হয় এখন আমার সমস্যাটা হচ্ছে আমি চাই না এগুলো নিয়ে চিন্তাই করতে কিন্তু শুধু বারবার ওই চিন্তাগুলো আছে এটা সমাধান কি আপনি কি মনে করেন কারণ আপনি তো জানেন থাকি ভাই আপনি যদি না চান যে আপনি চিন্তা করবেন না আপনি মানে অন্ধবিশ্বাস করবেন অন্ধবিশ্বাস না মানে বলতে চাচ্ছি যে মনে মনে ঠিক আছে রয়েছে কিন্তু ওইগুলো তো প্রশ্ন চলে আসে যেমন খাপুরুষের মতো মানে চুপ করে থাকা যায় না যখন আমরা কথা বলি তখন কিন্তু আহ আপনি তো জানেন বাংলাদেশের অবস্থা এটা বলতে চাচ্ছি বুঝতে পেরেছি ভাই আমারও তো এই প্রশ্ন আসতো এবং আমি তো নিজেকে থামিয়ে রাখতে পারিনি আমিও মনে করতাম যে এগুলো সব শয়তানের আশ্বাসা আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্স সেভেন এ পড়তাম যেটার কারণে আমি প্রশ্ন আসতেছে আমার আমার আসলে বেশি বেশি নামাজ পড়া দরকার বেশি বেশি কোরআন পড়া দরকার তাহলে এগুলো আসবে না কিন্তু পরে দেখলাম যে পরে আমি নিজেই বুঝতে পারলাম যে এগুলা আসলে প্রশ্ন যার আসা তার আসবেই সেটাকে প্রশ্নকে থামায় রাখা যায় না পৃথিবীর কোনো আল্লাহ ভগবান সবাই মিললেও আমার প্রশ্নকে আটকায় রাখতে পারবে না তো এটা তো ভাই আমি বুঝতে পেরেছি যাই হোক আমি মুসলিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন শেষ করে দিব এই কারণে আপনাকে আর বেশি কোন কথা বলতে দিচ্ছি না আরেকদিন যুক্ত হয়ে আরেকদিন কথা বলবো ঠিক আছে আমি মুসলিম ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ফারাজ আচ্ছা সরি ফারাজ ভাইকে আমি ইয়া করে দিচ্ছি ভুল করে আচ্ছা আমাদের সাথে আছে আমাদের সাথে আছেন দেউলিয়া ভাই এবং সঠিক পথ ভাই আপনারা দুজন এখন একটু বলেন কে বলবে বলবো হ্যাঁ ভাই বলেন একটু শর্ট করে বললেন আর কি ভিডিওটা আজকে দেখাতে পারবেন না ভাই আজকে আসুন আচ্ছা ঠিক আছে তাহলে এরপরের দিন করব তো আসিফ ভাই আমি হচ্ছে এক মিনিটেই করব সেটা হচ্ছে আমি কোরআন থেকে পরবর্তীতে প্রমাণ দেখাবো যে আল্লাহ হচ্ছে ভুল করে এবং হচ্ছে আল্লাহর কাছে কিছু কাজ কঠিন এবং কিছু কাজ সহজ এই দুইটা বিষয় আমি পরবর্তীতে কোরআন থেকে প্রমাণ দেখাবো আর হচ্ছে ভিডিওটা তাহলে আসিফ ভাই হচ্ছে তাহলে ভাই আপনি একটা শর্ট ভাই আপনি একটা শর্ট ভিডিও বানান না কেন এগুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি তো ভিডিওগুলো আমি তো আসিফ ভাই আসলে সামনে আছে আমার একটা ল্যাপটপ কিনার ইচ্ছা তখন আমি এগুলো বানাইতে পারবো

আচ্ছা ঠিক আছে আমি আমি তাহলে আসি ভাই এটা শেষ করি সেটা হচ্ছে আহ তাহলে আমাদের কাছে কিন্তু এই জবাব গুলা কিন্তু বড় বড় স্কলাররা এখন দেওয়া শুরু করছে আমি আমাদের আহলে আদি বড় বড় স্কলাররা কিছু কিছু জবাব দিয়েছে আমি সেই ভিডিও কোলে পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো তো আমি মুমিনদের কাছে বলতে চাই যে তারা তো তেমন একটা কিছু বলে না তা বলে আবুল তাবুল আমি মুমিন্টের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলে রেখে দিতে চাই সেটা হচ্ছে বড় বড় যারা স্কলার আছে তাদেরকে আমাদের এই হচ্ছে আমরা মনে করব এবং তাছাড়া তোমরাও তাদের ইসলাম খুবই একটা দুর্বল ভীত তাের ঘরের মতো সহজেই ধসে পড়ে বালির বাদের মতো সহজেই উড়ে যায় খুবই দুর্বল এবং দেউলিয়া একটা খুবই ধর্ম এই টাইপের ধর্ম এরকম মনে করব যদি তোমরা পারো বড় বড় স্কলারদের কে নিয়ে আসো আর আসিফ ভাই আমাদের উচিত বড় বড় স্কলারদের সাথে কথা বলা এদের সাথে কথা বলা আমার শুনতে ইচ্ছা করে না না অনেক ধন্যবাদ দেওয়ালিয়া ভাই আমি আমরা নিশ্চয়ই বিদায় জানাচ্ছি যথাযথ কর্ম হোক ভালো যে যে ধর্মই থাকুক না কেন সবাই যদি তার উগ্রতা পরিহার করে ধর্ম চর্চা করুক তাতে আমার বা আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই কিন্তু ধর্মের নামে উস্কানি বা ধর্মের নামে কোন রকম সহিংসতা এটা আমরা আমরা কখনোই মেনে নেব না আমরা এর প্রতিবাদ করব এবং এর সমালোচনা করব এবং ধর্মের যত নেতিবাচক দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো এটাই আমাদের কর্ম ধন্যবাদ আসিফ ভাই অনেক ধন্যবাদ সঠিক পথ ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনি লাস্টে আছেন আমাদের ক্যাসেল অন দ্য এয়ার ভাই আপনি আপনি একদম লাস্টে এসেছেন ভাই আমরা আজকে বেশি সময় দিতে পারবো না আপনি একটু শর্ট করে বলেন আপনার বক্তব্যটা ক্যাসেল অন দ্য এয়ার ভাই আপনি আনমিউট করে আপনার বক্তব্যটা বলেন আসিফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আলোচনা তো শুনতেছিলাম তো আমি জাস্ট ওই লাস্টের দিকে একটু অ্যাড হলে আমি ইচ্ছে করি ওই গাদিরে খুমের জায়গায় মানে মানে একটা কথা বলতেছিলাম তো ওই জায়গাটা কি মোহাম্মদ বলতেছিল যে আজকে থেকে আমি যার মাওলা আরি তার মাওলা আল্লাহ তার মাওলা মানে সে জিনিসটাকে একদম ফ্ল্যাট করে ফেলছিল আর কি অনেক উপরে জায়গা দিছিল আর আবু বক্কর যেদিন নামাজ পড়ায় মোহাম্মদ যেদিন অসুস্থ ছিল সেদিন আয়সা ইন্ডিকেট করছে যে এই যে মোহাম্মদ একনোলেজ করছে মোহাম্মদের পরে আবু বক্করই হবে খলিফা আচ্ছা আমি যে জিনিসটা বলতে এই ব্যাপারে আপনাদের কি কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনাতে ওফাতের পরে তাকে ধোয়াইতেছিল তখন হয়তো আলী কিংবা ওমর অন্য কেউ ধোয়াচ্ছিল কিন্তু তার ইমান দণ্ডটা সোজা হয়েছিল একদম হাদিসের মধ্যে ছিল ও পরে আয়েশা গিয়ে যেটা মনে করেন আপনার ধোয়াইলো টোয়াইলো আর কি যাই হোক ও তার এটা সহিদ না

আচ্ছা রাত্রে এক রাতে নয় বার করলে তো বুঝতেই যেতে পারতেছে না যাই হোক শিয়াদের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা মোটা বিবাহ এখন পর্যন্ত পালন করতেছে লন্ডনে যে শিয়া গ্রুপ ইসমাইলি শিয়া জাহিদি শিয়া কুয়েলভার শিয়া ফাতেমি দ্রুজ এইগুলো হচ্ছে শিয়াদের মধ্যে গ্রুপ তো এদের মধ্যে এরা ডাইরেক্ট বলে আবু বক্কর উমর ওসমান এবং আয়সা নাম মানে এরা সবাই জাহান্নান এবং এটা মধ্যে ওরা অ্যাড করে যেমন অন্যান্যরা সাক্ষ্য দেয় যে সবাই মোহাম্মদ হোসান ছাড়া এই যে খিতাব মানতেছি এই মানতেছি সেই মানতেছি ওইখানে তারা এটা কালিমার মধ্যে করে রাখছে যে পাঁচজন হচ্ছে জাহান এইবার তোমরা ইসলামে রেজাল্ট এরা সব হচ্ছে ওরা ওরা জাহান নামি বানায় আর আয়সা ব্যাপারে যে জিনিসটা বললো যে উম মোমিন থাকে কিনা হ্যাঁ থাকে না অ্যাকর্ডিং টু কোরআন থাকে না কোরআন কে মানতে আমার কথা হচ্ছে কোরআন মানতে এরকম কেউ কে আমাকে কেউ দেখাতে পারবে যে এই লোকটা কোরআন মানছে কোরআন কি মানা সম্ভব

কাবিন আশরাফকে কটুক্তি করার কারণে মাসে তুমিও কটুক্তি করো যাই হোক যে জিনিসগুলো মানে আল্লাহর কথাও তো রাখে নাই কেন আবু বক্কর তো ফাদাক আপনি যেটা মন ভুলে গেছিলেন আসু ভাই ফাদাকের যে সম্পত্তিটা ফাতেমার কাছ থেকে নিয়ে নিলো এবং বললো যে নবীদের উত্তরাধিকার হয় না মোহাম্মদ বলে গেছে কেন মুসার উত্তরাধিকার হারুন যদি হতে পারে কোরআনের মধ্যে লেখা আছে যখন মুসা আপনার সিনাই পাহাড়ে গেল বলে গেল যে আমার পরিবর্তে তুমি হচ্ছে নবী এবং আমার রিপ্রেজেন্টেটিভ যেহেতু নাই সেহেতু মোহাম্মদ তো হিজরা হিজরা হিজরত করার সময় আলীকে বলে গেছে যে আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি এখানে থাকো দেখে রাখো নবীদের বলে উত্তরাধিকার হয় না আর ফাতেমাকে হত্যা করার পরে এবং খেলাফত আহুবক্কর নিয়ে নেওয়ার ফলে ফাতেমা আর কোনোদিন আবুবকের কোনো সালাম নেয় নাই এজ এ রেজাল্ট প্রতিদিন আহুবক্কর ওই বাড়ির ফাতেমার বাড়ি পাশ দিয়ে যেতে হয় সালাম নিত কিন্তু সালামের উত্তর কোনোদিন ফাতেমা দেয় নাই আক্ষেপ করে আবুবক্কর বললো যে গরু হয়ে যদি জন্মাইতাম তবুও আমার ভালো হইতো তো যাই হোক এই যে ইন্তেকালের পরেই ফাদাকার তো মানে আসলে বলতে চাচ্ছিলেন যে ব্যাপারটা ওসমানকে হত্যা করছে খোদ আয়সার ভাই মোহাম্মদ বিন এবং দাড়ি ধরে যখন টান দিচ্ছে তখন বলছিল যে তোমার বাবা যদি আজকে জীবিত থাকতেন এবং দেখতেন যে তুমি আমার এই সাদা দাড়িগুলো দেবে টানত টানতে টান করতে তাহলে খুবই পাইতো কিসের কি এত কথা মনে করেন আপনার দরকার নাই ওই দাঁড়িয়ে টানা টানি করে করে মানে তো মনে করেন মারছে এবং তার ড্রেনের মধ্যে ড্রেনের মধ্যে ফেলে রাখছে এবং তার প্রত্যেকটা হাড় গোড় ভাঙছে এবং তিন দিন ওখানে পড়ে থাকার পরে তাকে দাপন করছে যাইহোক এগুলো হিস্ট্রি আসলে ভাবে বর্ণনা করছে বাট শিয়ারা এদের কাউকে মানে না এই শিয়াদেরই একটা গ্রুপের মধ্যে যেটা আছে শিয়া এই আর শিয়া থেকেই এই সুফিজম এই যে আপনার পীরদের যে সোর্সটা আছে না

নোংরা ভাবে গালিগালাজ করে করে যে আপনি জানেন কি না কয়েকদিন আগে একজন ব্যক্তি ওনার নাম সরোয়ার দি উনি ওনাদের একটা লাইভে গিয়েছিলেন ওনাকে মা চয়াকারের চো এই গালিটা দিয়েছিল প্রকাশ্যে অনর্থ কোনো কারণ ছাড়াই খুদাই এসে তাকে এইভাবে গালি গালাজ করা শুরু করে গাল ফাটা দিয়ে এটা তো ঠিকই আছে ঠিকই আছে গালি গালাজ তো করবেই আপনার কোরআন তো এই শিক্ষা দেয় গালি গালাজ করার শিক্ষা দেয় কোরআনে আল্লাহ গালি গালাজ করতে না বান্দর বলতে মুহাম্মদও তো গালি গালাজ করতে যারা বলে গালি গালাজ করতে না তো ওরা তো গালি শিখবেই যদিও কোরআনে বলছে যে তোমরা গালি গালাজ করো না কিন্তু তারপরে তারা তারা তো করতেই হবে কারণ কি তারা মুমিন মুসলমান এটা বুঝাইতে হবে না এরকম বাজে বাজে কথা বলে যে একটা গাড়ি নিজের মেয়েকে গাড়ির সাথে তুলনা করে আমি গাড়িটা বানাইছি চালাইবো অন্য বাটায়

আল্লাহ এগুলো কি ধরনের কি মানে আপনার উদাহরণ দেয় আমি আমার মাথায় আসে আয়াত বলে কেউ বানাইতে পারে না আপনি তো আসিফ ভাই খুব সুন্দর করে কয়েকটা আয়াত বানাই দিয়েছিলেন আমিও কয়েকটা বাংলায় কয়েকটা আয়াত বলে দিচ্ছিলাম যেগুলো একদম পৃথিবী মানে সমস্ত মানুষের জন্য যেটা অ্যাপ্লিকেবল মানে বুঝিনা আমি আসলে যাই হোক এর সাথে সেটা আমার নেক্সট টাইম কথা হয়েছে এটা আমি তুলবো তবে সেদিন একজন আসছিলেন এসে বলতেছিলেন যে আসিফ ভাই বলছে যে আহ মা এবং ছেলের এই যে নোংরা কথাটা ওরা বলে এটা না যে আপনি বলতেন তো আমি তখন স্পষ্ট করে ওকে বলে দিলাম যে না এই ধরনের কোনো কথাই না এই ধরনের প্রশ্নই আসে না ওই যে করতেছিল হয় হ্যাঁ তো আমি দেখলাম সবাই আপনার পক্ষে কথা বললো যে না ধরনের কথা বলেনি কখনোই না সে বললো কোনো ডকুমেন্ট দিতে পারছে না তো আমার মনে হয় এগুলো ওই ওদেরই কাজ বুঝছেন ওই ওদেরই লোকজন আসেছি বাবা বাবা ওদেরই লোকজন মনে করেন আপনার সেট করে দিয়ে ওই লাস্টে মনে করেন আপনার মুমিন বানায় ঢুকায় এই ধরনের প্রশ্ন করে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চায় আছি যেটা আমি মনে করি তাছাড়া অন্যান্য মানুষরা এই ধরনের কথা বলতে পারে না আমি পরিষ্কার করে বুঝাই দিচ্ছি যে দুইজন প্রাপ্তবয়স্ক বয়স্ক আসিফ ভাই যেটা বলছে দুইজন প্রাপ্তবয়স্ক মা ছেলে হোক মা বোন হোক ভাই বোন হোক সম্পর্ক এখানে ইস্যু না তারা সুস্থ মস্তিষ্কে প্রাপ্তবয়স্ক দুইজন কি করবে না করবে এটা তাদের ব্যাপার আসিফ ভাই মেইন জিজ্ঞাসা ছিল এইটা সেই করবে নাকি ওরা খেলবে না সুইমিং করবে না দৌড়াবে না কি করবে এটা তাদের ব্যাপার তারা যদি চায় যা খাবে তাই করবে জিজ্ঞাসা বলে দিচ্ছি কিন্তু তারপরেও সে মানবে না তাকে ওইভাবে মোটিভেট করেই পাঠাইছিল সে যাই হোক আর বলার দরকার কি কারণ যে আছে না আমি তো মোহাম্মদের তো আপনার বলুন এগারোটা বারোটা তেরোটা বিয়ের কথা তিরিশটা পঁয়ত্রিশটা মনে করেন আপনার বিয়ের কাহিনী মোহাম্মদ মেয়ে নিয়ে আটকায় রাখছে আটকায় জোর করে করতে করতেছে পরে ওর সাথে ছেড়ে দিতে সে মেয়ে ভাঙিয়ে গিয়ে একটা জায়গায় বাগান বাড়ি আছে মানে তার চিন্তা ভাবনা এত বাজারে আছে বাজারে তার মানদণ্ড খারাপ হয়েছে জয়না দিয়ে মনে করেন আপনারা এই কাজ করে ফেলো জয়না বলতেছে আমি কাজ করতেছি আরো তো অনেকে আছে না কাজ কাজ করে আবার এসে বললো তোমাদের এরকম হলে তোমরা এই কাজ করবো

আচ্ছা আসলে ধন্যবাদ যুত করার জন্য আজকে লাইভটা মোটামুটি মজাই হলো দুঃখজনক বিষয় হচ্ছে 탁লাশ স্যার সাহেব গালিগালাজ করে গেলেন কিন্তু যুক্ত হয়ে কোনো কিছু ডিফেন্ড করতে পারলে না যাই হোক আগামী কাল হয়তো বা অন্যদের লাইভে গিয়ে গালিগালাজ করবেন এই শে বাট ভাই গালিগালাজ তো আল্টিমেট কোন সাজেশন না আপনি যদি মনে করেন যে আপনার বিশ্বাসের যুক্তি কোনো কিছু বা আপনি যেগুলো ভাবেন সেগুলা বা আপনি যে কথাগুলো বলেন আহ ওই ইসলামিক সায়েন্স নিয়ে যে কথাগুলো বলেন ওই সায়েন্স গুলো এনে আলোচনা করতে পারেন আমরা তাসির ঘাটায় সায়েন্স ঘাটায় দেখতে পারি যে আপনার দালিগুলা কি যৌক্তিক নাকি আলটিমেটলি অন্ধবিশ্বাসের একটি পার্ট ধরে গালি সহ্য করতে 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 এই অবস্থা আছে হার্ড ইমিউনিটি বলে না আপনার মনে হয় এখন মনে করেন হয়ে গেছে আমার মনে হয় যারা গালি দেয় গালি দিক তারপরও আসুক এসে একটু কথা বলুক এবং কয়েকটা কথা শুনুক এবং কিছু রেফারেন্স আপনি আপনি দিবেন যেগুলো ওরা চেক করুক অনেক ধন্যবাদ ক্যাসেল ভাই আপনাকে ভালো থাকবেন আপনি ফারাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষের স্ক্রিনে যে লেখাটা দেখাচ্ছি সেই লেখাটা আহ একটু দেখে নেন যারা যারা দেখছেন তারা তারা একটু দেখে নেন এই লেখাটার ভিতরে অনেক অসংখ্য রেফারেন্স যুক্ত আছে আপনারা যারা পরবর্তীতে আমার সাথে বিতর্ক করতে চাইবেন বা মানে আলোচনা করতে চাইবেন তারা একটু এলাকাটা শুরু থেকে শেষ পর্যন্ত পরে আসবেন পরে না আসলে ভাই আমার মানে একই জিনিস বারবার দেখাতে দেখাতে খুবই বিরক্ত লাগে ভাই ওই যে সংশয় এর ব্যাপারটা একটু দেন না ওই যে সংশয় এ যে ঢোকা যায় না ওটা অল্টারনেটিভ কিছু না একটা সিস্টেম বলতে আপনারা মোবাইল দিয়ে ভিপিএন ব্যবহার করে ঢুকতে পারবেন বা কম্পিউটার দিয়ে ভিপিএন ব্যবহার করে ঢুকতে পারবেন এইখানে দেয়া আছে এই যে দেখেন আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি 1.1.1.1 এটা ওয়ার্ক

কিন্তু এটা ব্যান করে দেওয়ার পরে দেখি যে অনেক কমে গেছে মানে তিন ভাগের এক ভাগ একটা সিস্টেম সংশয় ডট কম লিখলে না আপনি অন্য এটার নামটা যদি চেঞ্জ করে দেন তাহলে ওই পেজে চলে যাবে অটোমেটিক কিন্তু এটা করেছি এটা করে লাভ হয় নাই সরকার বারবার বারবার ব্যান করছে সবকিছু ব্যান করে দিচ্ছে ঠিক আছে ভাই আমরা আমি যেটা বলছিলাম যে শেষে যে মানে এই লেখাটা একটু পরে আসবেন লেখাটা পরে আসলে তারপরে আমরা আলোচনা করতে পারবো আর যাদেরকে আজকে যুক্ত করতে পারিনি ভবিষ্যতে আরেকদিন যুক্ত করতে পারবো কথা বলতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি এবং শুভকামনা সবার জন্য